আজ আমরা ঘুরতে এসেছি দিনাজপুর শহর থেকে 9 কিলোমিটার উত্তরে ঠিক হাজি দানেশ বিশ্ববিদ্যালয় পেরিয়ে ব্র্যাক লার্নিং সেন্টারের পাশ দিয়ে পশ্চিম দিকে জাস্ট 1.5 কিলো এগুলোই পড়বে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট। ছোট্ট একটি জায়গা কিন্তু ভীষণ পরিপাটি, সুন্দর টিকটক গোছানো। আপনি ঢুকতেই আপনার নজর কাড়বে তাদের কোলাহলমুক্ত শহর থেকে একটি নির্মল সুন্দর সবুজে ঢাকা পরিবেশ এই দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট। আমরা অনেকদিন আছি দিনাজপুরে, কিন্তু যাওয়া হয়নি এই সুন্দর জায়গাটিতে। আমাদের ছোট মেয়ের স্কুল ছুটির কল্যাণে এবং বিজয় দশমীর আনন্দে আমরা গা ভাসিয়ে দিলাম এবং চলে এলাম। মানে আমি যখন দাদুবাড়ির মেইন গেট দিয়ে ঢুকবো, ঢুকতে আমার ভীষণ ভালো লাগলো। চমৎকার সিস্টেম, একদিকে পে স্টেশন, আপনি সেখান থেকে টিকিট করতে হবে। হ্যাঁ, টিকিট হচ্ছে কয়েন, ঠিক যেন মেট্রো রেলে আপনি ঢুকতে যাচ্ছেন, ঠিক সেরকম কয়েন নিয়ে কয়েন ফেললে অটো গেট খুলে দিলে আপনি ভিতরে ঢুকে যান। কোনো ঝুঁকি ঝামেলা নেই, সোজা ঢুকতে গিয়ে আপনার চোখ পড়বে কাঁচের একটি ব্রিজ, ছোট্ট একটি লেক। কাঁচের ব্রিজ পেরিয়েই একটি খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বসে চারিদিকে সবুজ এবং লেক, একটা যেন ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের মধ্যে রয়েছে আপনার আহারের ব্যবস্থা, লাঞ্চ স্ন্যাক্স সব ধরনের খাবার ব্যবস্থা রয়েছে এবং দামও খুবই সীমিত। অন্য যে জায়গাগুলোতে আমাদের অভিজ্ঞতা, যেহেতু শহর থেকে বাইরে এরকম পার্ক বা রিসোর্টে দাম হয় দ্বিগুণ, কিন্তু বিশ্বাস করুন আমরা এত অল্প টাকায় লাঞ্চ করলাম আমরা চিন্তাও করতে পারিনি। বাড়তি কোনো দাম নিচ্ছে না তারা, স্বল্প মূল্যে সহনীয় দামে তারা খাবার বিক্রি করছে এবং খাবারের মান নিশ্চয়ই ভালো। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য রয়েছে নৌকো, ছোট ছোট খেলনা নৌকো। এই নৌকোগুলো দিয়ে নিজে হাত দিয়ে প্যাডেল ঘুরিয়ে আপনাকে নৌকো দিয়ে ঘুরতে হবে এবং বাচ্চাদের অভিভাবকরা 1.5 ঘন্টার জন্য 100 টাকা দিয়ে কেটে নিচ্ছেন। এই নৌকায় ঘুরতে ঘুরতে চারপাশ ঘুরে এরপর আপনি চলে যেতে পারেন পার্কটি ঘুরতে। আমার স্ত্রী কন্যা সবুজের বিছানা পেয়ে তারা শুয়ে পড়লো, পারিলাম না, ব্যাগ হাতে লইয়া তাহাদের ছবি তুলিয়া ভিডিও করিয়া চলিলাম। ফ্যামিলি সুইমিং পুল 1.5 ঘন্টার জন্য 1,500 টাকা। আপনি ইচ্ছে করলে আপনার পরিবার নিয়ে আলাদা যে সুইমিং পুল আছে সেখানে আপনি সময় কাটাতে পারেন, সাঁতার কাটতে পারেন। রয়েছে 400 আসন বিশিষ্ট মিলনায়তন, যেখানে এসির ব্যবস্থা নেই, কিন্তু এত সুন্দর করে এটির ব্যবস্থা করা হয়েছে পরিবেশের সাথে খাপ খাইয়ে, যেখানে বাইরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে এবং এখানে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম কিংবা আপনার পারিবারিক কোনো অনুষ্ঠান আপনি এখানে করতে পারেন। ঠিক আরেকটি সেন্টার রয়েছে মিলনায়তন, সেটি 100 আসনের। রয়েছে দোলনা, রয়েছে বিভিন্ন রাইড যেটা আপনি আপনার ইচ্ছে মতো সেগুলোতে ঘুরতে পারেন। নিশ্চয়ই এরকম একটি জায়গায় আপনারা আসতে পারেন, কিছু সময় কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতে পারেন ফ্যামিলির সাথে। আপনার ফ্যামিলি সবাই আশা করি খুশি হবে, এরকম পরিবেশের সাথে মিশে যাবে, ভালো লাগবে। শহরের একদম শহরের কোলাহলমুক্ত একটি পরিবেশ, এখানে গাড়ির হর্ন পাবেন না, শুনতে পারবেন না এবং এখানে চেঁচামেচি চিৎকার কিছু নেই। আছে শিশুদের কোলাহল, শিশুরা যারা সুইমিং পুলে সাঁতার কাটছে তারা আসলে একটু আনন্দ উচ্ছ্বাস করছে। পাশেই রয়েছে থান্ডার প্যারাডাইস সুইমিং পুল, 3D সুইমিং পুল। আমাদের কন্যা স্রোতস্বিনী, সে এখন সাঁতার কাটছে। রয়েছে মসজিদ, রয়েছে ওয়াটার গ্যালারি, অসম্ভব সুন্দর। মানে এই পার্কের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে পুরনো যে শত বছরের পুরনো আম গাছগুলি রয়েছে, যে বৃক্ষগুলি রয়েছে, এদেরকে নষ্ট না করে এর চারপাশ
দিয়ে এটাকে কেন্দ্র করেই দাদুবাড়ি রিসোর্টটি গড়ে উঠেছে। পার্ক অ্যান্ড রিসোর্ট, ছোট ছোট কটেজের কাজ চলছে, এখনও ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে। জানা গেল এর ম্যানেজারের সাথে কথা বললে তিনি বললেন এখন প্রক্রিয়াধীন রয়েছে, আমরাও দেখছিলাম কটেজ আপনি আপনার পছন্দ মতো সময় থাকবেন। এবং যেদিকে তাকাচ্ছিলাম সবুজ আর সবুজ, বেশ সময় তারা কাটালো। যে মনের ক্লান্তি মনের কষ্ট সব দূর হয়ে যায় চমৎকার পরিবেশে গেলে। আমাদের ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঘুরে আসুন দাদুবাড়ি পার্ক ও রিসোর্ট থেকে। নামটি বেশ সুন্দর, দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট। বন্ধুরা, দিনাজপুরে বা রংপুরে আমি যে কটি পার্কে ঘুরেছি, ছোট্ট এরিনার মধ্যে, ছোট্ট এলাকার মধ্যে এত সুন্দর করে যে গোছানো একটি পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক বা রিসোর্টের ব্যবস্থা করা যায় তা অনুকরণীয় হতে পারে দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট। সময় পেলে ঘুরে আসুন, সারাদিনের প্যাকেজ ভালো লাগবে। আপনি রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় বা ঢাকা যে জায়গায় থেকে আসতে চান সোজা চলে আসুন। আপনি নানাভাবে আসতে পারেন এবং সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন সকলেই।